তিনি একজন নারী যিনি দেশকে ভালোবেসে সবসময় মানুষের পাশে থেকেছেন, স্বামীর দেশপ্রেমের সঙ্গী হয়েছেন। হঠাৎ যখন সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের অতর্কিত আক্রমণে বীর মুক্তিযোদ্ধা, গণতন্ত্রের রূপকার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাবসান ঘটল, ঠিক তখনই স্বামী হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি বেছে নিলেন দেশ গড়ার হার না মানা সংগ্রাম। যখন গণতন্ত্রকে হত্যা করে দিনের পর দিন স্বৈরাচারী শক্তি লাল সবুজের পতাকাকে খামচে ধরেছে, ঠিক তখনই আলোর মিছিল নিয়ে হিমালয়ের দৃঢ়তায় তিনি সবার সামনে। দল ভিন্ন হলেও তিনি সহানুভূতির হাত বাড়িয়েছেন শেখ হাসিনা সহ অন্য সবার প্রতি। এক হাতে স্বৈরাচার দমনের পাশাপাশি অন্য হাতে তিনি আগলেছেন দেশ ও দেশের মানুষকে। তাই তো আপোষহীন এই নারীকে জনগণ ভালোবেসে উপাধি দিয়েছেন দেশ নেত্রী। কিন্তু তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বারবার তাকে প্রতিহিংসার আগুনে পোড়াতে চেয়েছে আওয়ামী লীগ সহ গণতন্ত্রের বিপক্ষের শক্তিগুলি। ঘর ছাড়া করে খালি হাতে তাকে রাস্তায় নামিয়েছে সন্ত্রাস ও লুটেরার দল। 1/11 মামলা হয়েছে শেখ হাসিনার নামে 14টি, কিন্তু সকল স্বৈরাচারকে ছাড়িয়ে যাওয়া মুখোশধারী হাসিনা নিজের সব মামলা তুলে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসিয়ে দিয়েছে দেশ নেত্রীকে। কোনো প্রমাণ না মেলার পরও শুধুমাত্র অবৈধ ক্ষমতার জোরে গণতন্ত্রের বার্তাবাহক বেগম খালেদা জিয়াকে করেছেন জেলবন্দী। তাই তাঁর পাশে দাঁড়িয়ে মোক্ষম জবাব দেবার সময় এখন। স্বৈরাচারে রুখে দিন, ধানের শীষে ভোট দিন।